Again, Assalamu Alaikum and hello everyone. This is me, Mahondakar, from my channel, The Craving Travelers. So, guys, aska ma chole eshechi Japan Garden City, Mohammadpur Japan Garden City, Tokyo Square samne. So, ekhane amra kichu street food try korbo. Ekhane ami shunechi street food Mohammadpur e khub best street food paoa jay. So, amra ekhane chole eshechi ekta dokane jekhaner naam Food Fly. এখানে কিন্তু তাদের কিওয়ার্ডটা আমার খুবই ভালো লেগেছে, খাই ঠিক ভাবি সঠিক। যাই হোক, এখানে অনেক রকমের বার্গার পাওয়া যায়, যেমন এখানে মিনি বার্গার পাওয়া যায়, মিনি বার্গার 50 টাকা করে, নাগা বার্গারটা পাওয়া যায়, অ্যান্ড চিকেন সাব বার্গারটা পাওয়া যায়, নাচোস পাওয়া যায়, চিকেন সাব স্যান্ডউইচ পাওয়া যায়, অ্যান্ড লটস অফ ড্রিঙ্কস, অনেক রকমের ড্রিঙ্কস পাওয়া যায়। সো আমি এখানে আর ড্রিঙ্কস অর্ডার করলাম না, আমি শুধু চিকেন সাব বার্গারটাই অর্ডার করলাম। ভাই আমাকে একটা চিকেন সাব বার্গার দিবেন। তো এখানে আমার ফুডটি তৈরি হচ্ছে, ততক্ষণে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এটি আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ছিল, আশা করছি ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করে যাবেন। অবশ্যই আপনাদের ভালো লাগাগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের এই ভালোবাসাগুলো আমাকে অনেক উৎসাহ দেয়। আমার ফেসবুক পেজের লিংক আমার ভিডিও এর ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে, ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন। তো এখন আমি চলে যাব এই স্টলের ভাইটার সাথে একটু কথা বলার জন্য। ভাই একটু কথা বলি, বেসিক্যালি আপনারা বার্গারে কি কি ইউজ করেন? উপরে ভেজিটেবল কি বাঁধাকপি গাজর এই আপনারা লেটুস পাতা ওকে আমার ফুড চলে আসছে এবং আমি একটা কথা বলবো যে এখানে স্ট্রিট ফুডে এরকম ব্লগসদার স্টাইলটা আমার কাছে খুব ভালো লাগে, খুব হাইজেনিক মেনটেন করে এরা। সো আমরা এখানে দেখবো যে ভিতরে কি কি ইউজ করা হয়েছে। ওকে, তো আমি এখানে চিকেন সাব বার্গার অর্ডার দিয়েছি, এখানে ভেজিটেবল বাঁধাকপি ইউজ করা হয়েছে, গাজর ইউজ করা হয়েছে, হোয়াইট মেয়োনিজ, চিকেন, চিকেন কোয়ান্টিটিস গুড। সো এখন আমরা একটু একটা বাইট দিই। এখানে খুব পরিমাণে মেয়োনিজ আর সসটা ইউজ করার কারণে জিনিসটা আরো বেশি আমি লাগছে। তো যেহেতু এটা আমার আজকে ফার্স্ট ব্লগ অ্যান্ড এটা একটা টেস্ট ড্রাইভ ছিল আমার ব্লগ চ্যানেলের, তো আশা করছি ভালো লাগছে এবং এভাবেই করবো। আমার কাছে এখানে খুব জিনিসটা মনে হচ্ছে নাগা বার্গার, টেস্টটা খুব নাগা বার্গার একটা ফিল দিচ্ছে, স্পাইসি আছে একটু। ভাই এটার প্রাইস কত ছিল? 70। প্রাইস অনুযায়ী আমার মনে হয় যে এটা লিটল বিট গুড, নট ব্যাড, আমার কাছে ভালো লাগছে। প্রাইসটা অনলি 70, 70 টাকা করে, এবং 70 টাকা হিসাবে এটার কোয়ান্টিটি দেন ভিতরে যে জিনিসগুলো ইউজ করা হয়েছে ইজ রিয়েলি গুড অ্যান্ড স্পাইসি ওয়ান। যেহেতু আমি খুব পরিমাণে একটা ঝাল পাগল মেয়ে, তো সেই তুলনায় স্পাইসিটা ভালো এবং আপনারা আসলে স্পাইসিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন, ইটস আপ টু ইউ। কিছু নাগা ইউজ করা হয়েছে কি ভাইয়া? হ্যাঁ, স্পাইসি একটা ফিল দিচ্ছে তো তাই। আচ্ছা আচ্ছা, এটা রেগুলার স্পাইসি এমন, তো নাগা স্পাইসি আরও জোর। যারা ঝাল পাগল আছেন অবশ্যই এটা ট্রাই করবেন, ইটস রিয়েলি গুড। আমি কি এখন বলবো ব্লগারদের মতো জুসি অ্যান্ড টেন্ডার?
সো আমরা এখানে ফুড ফ্লাই এর চিকেন সাব বার্গারটা ট্রাই করলাম, তো এখন আমরা চলে যাব নেক্সট স্টলে। এখানে মোহাম্মদপুর টোকিও স্কয়ারের সামনে প্রচুর স্টল আছে, সো আমরা সবকটা ঘুরে ঘুরে একটু করে ট্রাই করব। তো সাথেই থাকুন এবং এনজয় করুন। এখন আমরা চলে যাচ্ছি নেক্সট স্টলে। স্টলটির নাম হচ্ছে নিউ শাহি দই ফুচকা। এটি এখানকার দ্বিতীয় শাখা। এদের প্রথম শাখাটি রয়েছে টাউন হলে, এবং বলে রাখি এরা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে অর্ডারও নিয়ে থাকে। সো আমরা এখন এদের মেনু কার্ডটা একটু দেখবো। এখানে তাদের মেনু কার্ডে আছে ঝাল চটপটি, ঝাল ফুচকা, দই ফুচকা, চুরমুর, বা রাজকচুরি, চকলেট রাজকচুরি, চকলেট ফুচকা, চিকেন ফুচকা। তো আমি এখান থেকে ভাবছি যে আমি ফার্স্ট রাজকচুরিটা অর্ডার দিব, অ্যান্ড সেকেন্ড একটা চকলেট ফুচকাটা ট্রাই করতে পারি, কারণ আমরা অনেকেই সবসময় দই ফুচকা খেয়ে থাকি এবং টক ঝাল ফুচকা খেয়ে থাকি, কিন্তু চকলেট ফুচকাটাই একটু ডিফারেন্ট টাইপ লাগবে আমার কাছে। তো আমি এই দুটো জিনিস আগে অর্ডার করবো। এক্সকিউজ মি ভাইয়া, অর্ডার দেওয়া যাবে? আচ্ছা, আমাকে একটা রাজকচুরি অ্যান্ড একটা চকলেট ফুচকা দিবেন। ফার্স্ট আপনারা রাজকচুরি দিবেন। হ্যাঁ, দ্য ফুড ইজ প্রিপেয়ারিং। তো আমার রাজকচুরিটি এখানে তৈরি হচ্ছে। যারা ইন্ডিয়ান ফুড লাভাররা আছেন তারা অবশ্যই এটি ট্রাই করতে পারেন, যদিও এখানে পুরোপুরি অথেন্টিক ইন্ডিয়ান স্ট্রিট ফুডের টেস্টটা পাওয়া যাবে না, তবুও একেবারে খারাপও লাগবে না। আর এ পর্যায়ে আরেকটি কথা বলে রাখি, আমার এই ভিডিওটি তৈরি করতে সহযোগিতা করেছে রকা স্টুডিও প্রোডাকশন। রকা স্টুডিও প্রোডাকশনের ফুল টিমের জন্য আমার অনেক অনেক শুভকামনা। আহা, অবশেষে চলে এলো আমার রাজকচুরি। আমি এটিকে একটু কাছ থেকে দেখিয়ে নিব। তার উপরে চানাচুর দেওয়া হয়েছে, আমি এখানে টমেটো সস দেখতে পাচ্ছি, ধনিয়ার চাটনি দেখতে পাচ্ছি। স্পেশালি এখানে টক দইয়ের খুব মানে স্ট্রং একটা ফ্লেভার আসবে, বিকজ এখানে টক দইটা বেশি ইউজ করা হয়েছে। সো আমি এটা একটু ভেঙে ভেঙে খেয়ে ট্রাই করবো ফার্স্ট। ওকে, ও এখানে কিন্তু বাদামও ইউজ করা হয়েছে, কাজু বাদাম, চটপটি, ডাল। ওকে, লুকস লাইক সো ইয়ামি, রাইট? একটা বাইট নিব। এখানে বাদামের ফ্লেভারটা না খুব একটা সুইটনেস একটা ফ্লেভার দিচ্ছে, ইটস সো গুড। আসলে আমি এটা টেস্টটা কীভাবে ডিসক্রাইব করে বুঝে উঠতে পারছি না, কারণ এখানে টক দই দেওয়ার কারণে টক একটা ফ্লেভার দিচ্ছে, সাথে এখানে চাটনিটা ইউজ করার কারণে একটা স্পাইসি একটা ফ্লেভার দিচ্ছে, আর এখানে বাদামটা ইউজ করার কারণে একটা সুইটনেসের একটা ফ্লেভার দিচ্ছে। সো অল ওভার ইজ সো গুড, এবং এটার প্রাইস আই থিঙ্ক 100 টাকা করে। সো 100 টাকার তুলনায় এটার ভিতরের কোয়ান্টিটি, দেন এখানে যে আইটেমসগুলো ইউজ করা হয়েছে এগুলো ইজ সো গুড। আর এখানে আমরা বলতে পারি এটা ওয়ান অফ কাইন্ড বড় ফুচকা, বড় দই ফুচকা টাইপের। এখানে যে ড্রাই ফ্রুটসগুলো ইউজ করা হয়েছে যার ফলে এটার টেস্টটা আরও বহুগুণে বেড়ে গিয়েছে। আর এটার ভিতরে স্টাফিংয়ের জন্য ছোট ফুচকাটা ভেঙে দিয়ে দেওয়া হয়েছে। এখানে ছোট ছোট কিসমিস ইউজ করা হয়েছে। ১০০ টাকার তুলনায় আমি মনে করি এটা খুবই একটা বেস্ট ফুড, অ্যান্ড এটা যেহেতু ইন্ডিয়ান ফুড তো সেই ক্ষেত্রে আপনারা টোকিও স্কয়ারের সামনে এটা খেয়ে দেখতেই পারেন। রেস্টুরেন্টের নাম নিউ শাহি দই ফুচকা, এবং এটা কিন্তু দ্বিতীয় শাখা, ফার্স্ট শাখা আপনারা টাউন হলে পেয়ে যাবেন। আপনারা যদি একের ভিতরে বহু পদের স্বাদ পেতে চান তাহলে অবশ্যই রাজকচুরিটা ট্রাই করবেন। আর এটার রিভিউ আমি ভালোই দেবো, বিকজ আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে, অথেন্টিক একটা টেস্ট পাচ্ছি, এবং এখানে
টক দই এর ফ্লেভারটা খুবই স্ট্রংলি পাওয়া যাচ্ছে। দ্যাটস হোয়াই সব কম্বিনেশন মিলে এটা একটা গুড ফুড বলা যায়। সো রাজকচুরির পর এখন তৈরি হচ্ছে আমার চকলেট ফুচকা। সত্যি কথা বলতে এদের মেকিংটা এতটাই সুন্দর আর ইয়ামি যে দেখলেই খেতে ইচ্ছে করবে। আর যেহেতু আমি চকলেট ফুচকা আগে কখনোই ট্রাই করিনি, সেক্ষেত্রে এটি আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা তৈরি হতে চলেছে এবং এটি টেস্ট করার জন্য আমি খুবই এক্সাইটেড। আমার কাছে চলে আসছে চকলেট ফুচকা। এটা আমার কাছে ফুচকার থেকে বেশি ডেজার্ট আইটেম লাগছে, বিকজ এখানে আমি মেকিংটা দেখলাম এবং এখানে ড্রাই ফ্রুটস ইউজ করা হয়েছে। ফুচকার ভিতরে স্টাফিংয়ে দেওয়া হয়েছে নিমকি, দেন কাজু বাদাম, তারপরে কিসমিস, সুইট বলও ইউজ করা হয়েছে উপরে ডেকোরেশনের জন্য দেখতে পাচ্ছি। অ্যান্ড বেসিকলি যে জিনিসটা বেশি সুইটনেসের জন্য ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে চকলেট সিরাপ অ্যান্ড কাপ আইসক্রিম, ভ্যানিলা কাপ আইসক্রিমগুলো ইউজ করা হয়েছে। সো আমি এটা ট্রাই করে দেখবো ফার্স্ট। এটার মধ্যে আমি একটা ওয়েলফেয়ার ফিল পাচ্ছি, যেমন ওয়েলফেয়ার চকলেট গুলো আমরা খাই, মিনি ওয়েলফেয়ার চকলেট, ওই টাইপের একটা ফিল দিচ্ছে। অ্যান্ড এটার আইসক্রিমে দেওয়ার কারণে খুব একটা ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে আর এটা সম্পূর্ণ একদমই সুইট। আমার মনে হয় না এটা যারা ঝাল বেশি পছন্দ করে তারা একদমই লাইক করবে না আই থিঙ্ক। কিন্তু এটা অনেক অনেক ক্রাঞ্চি, এটা বাচ্চাদের জন্য একদম পারফেক্ট একটা ফুড আমি বলতে পারি, কারণ আপনারা অনেক সময় এখানে ঝাল ফুচকা খাবেন। ফুচকা বেসিকলি কিন্তু ঝাল টক টক দিয়ে অনেক মজা, তো যারা সুইট লাভার আছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট একটা ফুচকা, এটা খেতে পারবেন আপনারা। আমি এখানে প্রাইসটা বলে দিই, এটা প্রাইস 150 টাকা করে, এবং প্রাইস তুলনায় আমি জিনিসটাকে একদম খারাপ বলবো না, প্রাইস তুলনায় পারফেক্ট একটি ফুড। অ্যান্ড এখানে যেহেতু আমার এখানে বেশ অনেক স্টাফিং ইউজ করা হয়েছে, যেমন কাজু বাদাম, কিশমিশ, সুইট বল, সো সেই তুলনায় 150 টাকা ইজ গুড। এই ফুচকাটা খাওয়ার পর মুখের ভিতর একটি সাডেনলি একটা চকলেট ব্লাস্ট দিচ্ছে, সাথে একটা আইসি ভাব চলে আসছে। তো আমার কাছে ফুড, ডেকোরেশন, দেন মানে প্রাইস সে তুলনায় গুড। সো এভরিওয়ান, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটা কোনো ব্লগ ছিল না তেমন, এটা বলা যায় একটা টেস্ট ড্রাইভ চালানো। সো আপনারা এখানে টোকিও স্কয়ার সামনে আসলে অবশ্যই স্ট্রিট ফুডগুলো ট্রাই করবেন এবং আমি আরেকদিন চেষ্টা করবো স্ট্রিট ফুডগুলো একদম পুরোপুরি দেখানোর জন্য। আজকে জাস্ট আমি দুইটা স্টল দেখালাম আপনাদেরকে জাস্ট আমার জন্য, আমার টেস্ট ড্রাইভের জন্য। আশা করছি আপনারা অনেক পছন্দ করবেন, আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। স্টে টিউন, থ্যাংকস ফর ওয়াচিং।